প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস্ট হয়ে না যেতে পারে, এইটা আমরা রাজনৈতিক দলের উপর দিনের পর দিন ভরসা রেখেছি। তারা তো করে নাই। জাফরুল্লাহ যদি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হয় তাহলে আনিসুজ্জামান আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী না কেন? আপনারা যদি মনে রাখবেন, একবার বিএনপির বিরুদ্ধে তিনটা জোট মিলে আন্দোলন করেছিল, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 1996। তখন আমি বিদেশে ছিলাম, পত্রপত্রিকা দেখে মনে হতো বিএনপি বোধহয় দুইটা আসন পাবে, এত খারাপ অবস্থা। বাংলাদেশের পত্রপত্রিকার ট্র্যাডিশন হচ্ছে প্রচণ্ড অ্যান্টি বিএনপি, মানে প্রচণ্ড প্রো আওয়ামী লীগ। কেন জানি কোথায় জানি ওইখানে একটা ডিএনএ কিছু প্রবলেম আছে। এই যে সাইদ আবদুল্লাহ বললো না যে আচ্ছা খুনি হাসিনা না বলেন, হাসিনা পলায়ন করেছেন তো বলতে পারে, পতন হয়েছে তো বলা যায়। আমি সবসময় আপনার মনে করে দেখেন 15টা বছর সবসময় বলতাম যে জাফরুল্লাহ যদি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হয় তাহলে আনিসুজ্জামান আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী না কেন? অনেক টকশোতে বলেছি, কোন পত্রিকা লিখত না এটা। জাফরুল্লাহ চৌধুরীর বর্ণনা কি? বিএনপি পন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী বলেন। আর আনিসুজ্জামান তার পায়ের কাছে পড়ে থাকতো নাকি শেখ হাসিনা? তিনি আওয়ামী লীগ পন্থী না, আমি বিএনপি পন্থী, কিন্তু জাফর ইকবাল আওয়ামী লীগ পন্থী না, কোনো বর্ণনা দেখবেন না, বুঝছেন? যাই হোক, এখন কি বলছিলাম, আচ্ছা ওই যে 96-এর ইলেকশন, সরি 2007-2008 ইলেকশন। তো 96-এ যখন এত বড় আন্দোলন হয়েছে, এত বড় আন্দোলনের পর আপনাদের কি মনে আছে বিএনপি কয়টা আসন পেয়েছে? তিনটা জোট মিলে আন্দোলন করেছে, 116টা আসন পেয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যারা তরুণ প্রজন্মের গবেষকরা আছে, আপনারা 2008 সনের ইলেকশন ইনভেস্টিগেট করে দেখবেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ভুয়া নির্বাচন, প্রথম ভুয়া নির্বাচন যেটা 2014 সনের, 2018 সনের, 2018 সনে ভুয়া নির্বাচনে বিরোধী দল যতগুলো আসন পেয়েছিল, প্রকৃত বিরোধী দল মোটামুটি বিএনপি সেরকম আসনে পেয়েছিল, 34 না 35টা আসন। এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব ব্যাপার। এখন এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, জীবন বিপন্ন হলো, অঙ্গহানি হলো, তারা কি নিকৃষ্ট গণতন্ত্র বা ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে? তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য। কাজেই আমাদের শুধু নির্বাচন করলে চলবে না, আমাদেরকে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে, বাংলাদেশে যেন বিচার বিভাগ স্বাধীন থাকে, বাংলাদেশে যেন বিরোধী দল সংসদে রোল রাখতে পারে, প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস্ট হয়ে না যেতে পারে, ইতিহাস চর্চায় যেন মালিকানা কারণে আসে, এক ব্যক্তিকে যেন নবী আউলিয়া না বানিয়ে ফেলা হয়, যেন অতীত চর্চা না হয়, সমুখমুখী যেন একটা অভিযাত্রা থাকে, এই সমস্ত জিনিস আমরা সবাই জানি আমাদের কি করতে হবে। এইটা আমরা রাজনৈতিক দলের উপর দিনের পর দিন ভরসা রেখেছি, তারা তো করে নাই তো তারা। কাজেই জনগণের পক্ষ থেকে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হলে কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তাদেরকে যদি শুধু নির্বাচন হয়ে যায় তাহলে আমার মনে হয় না শুধু একটা ওই নিকৃষ্ট গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না।